Timur. Rukmini. Tumimur. Rukmini. Tumimur. 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 কইয়া কে কই ভাগ্য, যার ফলে বৃহস্পতি পুন তার পথ নবই কোন। বহু রাজা মহারাজা হচ্ছে পরি করি মনোহরে মিশতে যব কপালে ওই কিন্তু জামি খা রুক্মিণী রত্ন বিনা যত্নে বিনা কষ্টে দেখি মোরে অপরূপে রূপে রুক্ত হব মুক্ত হব কন্দেলে করি মুরেই মুগ্ধ হবর মন গইছে হকা, মুরেই মুগ্ধ হবর মন গইছে এ গোকুল শ্রীকৃষ্ণই ষোল্লশ গোপিনী মতলিয়া করিছে। আর কুন্দিল আমার সেদিরাজ শিশুপালে দুই হুলং বত্রিশ কুন্দিল করে বলিয়া নকরা কইনে রে। হে কৃষ্ণচন্দ্র, এইবার তোমার গাত ফল আর আমার সেদি রাজর একাদশ বৃহৎ পতি নলব নলব কৃষ্ণ নামে অতি নিস অতি নিস হে কৃষ্ণ ভাবে বাল্যকাল কথা লেখি গোপারি ঘরতে এই জন হল আজি রাজদণ্ডধারী সকল সম্ভব সখা ভাগ্যর বল। দুদিনতে পূর্বর তৈ সকল স্মৃতি পাহরি অসম্ভব আশা পুহি রাখিছ মনতে এই এই দুরাচারে রাখাল কৃষ্ণ তোরে তোরে তোর ইমান খাওয়াকে সৌ সৌ পর্বত তোকে পুরে রক্ষা করে এই এই কৃষ্ণ সৌ সৌ আমি তোকে পুরে রক্ষা করে এই ভুল হলে মরে পুত্রে জিত হই মই কৃষ্ণ নামতে নাই নিজকে মই কলু পাহরি উঠা উঠা কাকা উঠা দলি লবে রুক্মিণী নিধি হচাকই হচাকই কাকা পাউ যদি মই ভাগ্যরে বলতে ও কাকা কৃপণরে কৃপণর ধন হব রাখিম গোপনে মই অতি যতনে মোরে পুকতি ঘুমাই কৃষ্ণ গোপা হরি
হেয়া সখা, টোকারির পরা জোকারি জোকারি কৃষ্ণর নাম উলিয়াইছে। এই টুটকিয়া নারদ মুনি সাবধান সাবধান সখা সাবধান। এ কৃষ্ণ গোপাল শঙ্খ চক্র গদা পদ্ম করত তোমার কৃষ্ণ গোপাল মহারাজ গোপালরে জয় হও। আহকে আহকে দেবরেখি কেবা হেতু অকস্মতে দাসলৈ পৰিলে মনত বৎসখি গোপাল দেবরেখি বহুদিন দেখা নাই তোমাক, সেই দেখি চাও বলে আহিল তোমাক, কোয়া আসানে কুশলে? হে দেবরেখি শ্রী চরণর আশীর্বাদে লই আসু দাখে ওখলে তোমার স্পর্শ মনি কপালতে লিখা আছে তারে এ হব পরে দেবরি কি অমঙ্গল তারে পচকি খুপা দেবরি কি তুমি পৃথিবীর নন্দন কাননের ঘাই, রূপে গুণে খুমিষ্ট বচনে তুমি মরথর মানবকে রাখিছা ভুলাই, প্রাণাধিক শ্রেণী অধীশ্বর যথার্থতে পৃথিবীর পারিজাত তুমি নারায়ণ নারায়ণ। হে দেবরেখি গোপাল, হে দেবরেখি সকলতে বিখারত তুমি হরিপ গুণী তুমি কদাপি তু নহই মিশা তোমার মুখরে বাণী মৌখনা অমৃতর দরে বলো ঠিক অতি ঠিক সখা, গুণীহে গুণীর মূল বুঝে আর সাপেহে সাপর ঠেং দেখে ক্ষান্ত খোয়া সখা মুনিবরে নমস্যামারে নারায়ণ নারায়ণ। বচ্চু শিশুপাল দেবরেখি তুমি অতি প্রিয়জন আছে জানো, তাত কিবা সন্দেহর ঠল নাই? নাই দেবরেখি নাই, যদি শুনা তেন্তে ও নালাগে করিব তুমি মিশাতে বিদর্ভ ভবন কেউদিন রাজ উদ্যানতে ফুলি আছে জিপাহী লোভনীয় কুকুম লিখা নাই তোমার ভাগ্য শ্রেষ্ঠর খাদ্য জানো কিবাছে এই জগততে নারায়ণ নারায়ণ আছে শিশুপাল আছে, সে হয়েছে কর্মফল দিব্য দৃষ্টির পরা পারিছু জানিব রুক্মিণী জন্ম হল কেবল শ্রীকৃষ্ণর বাবে, সিংহিনীয়ে যদরে সিংহর লগে লগে স্থান লয় ঠিক সেইদরে রুক্মিণী সিংহনীয় স্থান লয় স্বয়ং নরসিংহ কৃষ্ণর কাছে লক্ষ্মী জয় লক্ষ্মী
সবাই লাগিব। আরে বাবে পিতার পাতে মোর উপস্থিতি নিত্রন্তই প্রয়োজন, দিও দিও অনুমতি রেখে ধ্বংস করি হত কৃষ্ণকে কন্দিলার পর আনু ধরি মোরে ভকর মানে। নারায়ণ নারায়ণ শিশুপাল, যদিহে নুশুনা তুমি নিশেষ বচন অবশ্যই পারিবা যাব, কিন্তু ফল হলে হাতে হাতে আর অনর্থক মর্মঘাতি পাবা অপমান। কৃষ্ণের পথর বাবে অমলঞ্চ ভয় নাই মরে, বলবন্ত যারা খন্দ মগতে নিপতে দন্ত বর্ক বেদরি খালে বাদি আছে যত নরপতি এই জগততে অকলতি থাকিব মোরে খাই। ও নারায়ণ ও তেন্তে মোর কবলই একোই নাই কি গোপাল। ও রক্ষিয়া কৃষ্ণ যাই যদি কথা কয়ে হয়ম্বরে খবলই দেখিলে চরাখন্দ মহাকাল রূপে দূরতে বিদুর হই পলাব তরি বীরু কৃষ্ণ কাপুর কৃষ্ণ হই খবত আসি লিখি চুরারি ক্ষীর মানি কেন বারু কি বুঝিবদ অস্তরি কৌকালে কৃষ্ণ অস্ত দেখা পালে বীরর হাতত বতর গোপ হব ভয়ে কম্পমান। গোপাল সমগ্র বিশ্বই যা করে শরণ বন্দন সেই জন করিস অপমান নিষ্মতি নরাধ্যম তয়, তই সেই মহাশক্তি অভাবতে নামাতিবি কি গোপাল নামাতিবি। করিব ভাই সেই কিয় কৃষ্ণ নিবুধ শিশুপাল দেবরিখে অতিকে অত্যন্তই যোৱাৰ আগতে কৈ যাওঁ সয়ম্বৰ সভালৈ নাযাবি কদাবি, ইমানতে ৰুক্মিণী দেৱী ৰখা কৰ পৰিত্যাগ। অসম্ভৱ অসম্ভৱ তেনে কথা ৰিখি ৰুক্মিণী এই ধ্যান মোৰে ৰুক্মিণী এই জ্ঞান মোৰে নিশ্চয় লাগিব মোকে ৰুক্মিণী ৰত্ন তার বাবে ফলে প্রয়োজনে জীবনে জীবনময় করিম্পন বিদারিম বিদারিময় পাপ্পতার বুক আমুত্তারে অতল কর্পতময় করিম প্রবে দিয়া 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 গোপাল নকরো আপত্তি দিলো অনুমতি, যাওয়ার আগতে কই যাও ফলাফল ফল দাদা কিন্তু বিভুর হাত দেবরিখে ফলাফল ফল দাদা কিন্তু বিভুর হাত দেবরিখে একি গোপাল না পাতা জঞ্জা রুক্মিণী হরিবে লাগি আহি সে গোপাল শিশুপাল এ রুক্মিণী হরিবে লাগি আহি সে গোপাল শিশুপাল
রামায়ণ মহাভারত কি তুমি কম আর কি নকলেও নোর ফটা মুখ আর কলেও লাগে ভকতর দুঃখ। এই তুতো কি নারদ মুনি তু দেখিছো পেটে পেটে কৃষ্ণর ভরিয়া কে এনে উপকারিত হই গোয়ালর লোরা কৃষ্ণর পাক মুকলাবলৈ আহিছিল মুখত অমৃ পেটত গরল কেনে পালে কেনে পালে সখা জোকর মুখত চুল পড়িল বলা আমি এতিয়া যাত্রা করো শুভস্য শীঘ্রম শুভস্য শীঘ্রম শুভস্য শীঘ্রম। আচ্ছা আচ্ছা খাখা শুভস্য শীঘ্রম আচ্ছা আচ্ছা শুভস্য শীঘ্রম আমি আহি আহি স্বয়ম্বর সভার নিশ্চয় ওচর চাপিল গতিকে এই সুযোগতে আমি বেশভূষা করলে ভাল আহি আহি আমি স্বয়ম্বর সভার নিশ্চয় ওচর পালোহি এই নিরলতে অতি সংগোপনে হাজি লুখাময় কোনো চিন্তা নকরিবা কথা মই জপাত সকলো কাপড় ফুলর মালা সম্পূর্ণকে লয়ে মাত্র পরিধান করে গেলেই হল দিয়া দিয়া কথা তুমি মোকে বড় বেখেরে সজাই তোলা খেরে মোকে সদাই দিয়া দিয়া খেরে মৌকে হতাই দিয়া Ha 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 ha
দাপনে দাপনে কত হকা হকা দাপুন খন মই রথত হৈ আহিলো খন্তেক অপেক্ষা করা হকা মই দাপুন লৈ আহিছো জো জো হকা মই জেদি রাতে ইকুপালে তিরুতা আছে যে মোরে প্রেমত নপরা কই থাকিব এই অনিত্য সুন্দরী রূপ লই মই যেতিয়া হয়ম্বরী সভাতে প্রবেশ করিম তেতিয়া বারু রুক্মিণী সুন্দরী স্থিরে থাকিব পারিবনে আর যদি রুক্মিণী সুন্দরী স্থিরে থাকে তেতিয়া কখা নিশ্চয় জানিম রুক্মিণী এই পৃথিবীত আমার সেদিরাজর সমান গুণবান রূপবান আর কোন আছে সমগ্র ভূ ভারতত এই সেদি রাজর দুষ্কৃতি ঔশ্বর্য বিপুল দাপুন থে তুমি বারো মোকে কেনে দেখিছা খখা সুন্দর দেখিছ খখা সুন্দর পিছে হখা আমি ইয়াত পলম করে থাকিলে স্বয়ংবর সভাত কারোবার কপাল গতিকে অতি শীঘ্রে আমি স্বয়ংবর সভালৈ যাত্রা করাই ভাল হব স্বয়ংবর সভা লুকমিনী স্বয়ংবরে বন্ধবরে লুকমবীরে করিছে প্রতিজ্ঞা এই বহেন ভগ্নীর বড় মাল্য মোরেই জিগে লুকমিনী সুন্দরী হাজু হুয়া হাতু হুয়া হিকুপাল নিপতি বর বেগ ধরে প্রবেশিছে
হয় অম্বরে খবর, হয় অম্বরে খবর। মূর্খ কিকুপাল, এই সকলবিলাক তোর বৃথা চিন্তা। দ্বাপর যুগত গন্ধর্ব শ্রেষ্ঠা রুক্মিণী দেবীয়ে যে শিশুপালর ডিঙিত বড় মাল্য অর্পণ করিব, সি একেবারে পানির মিঠুই। আর যদি তাকে হয় এই দরা ধরা মহাভারতর কপাল ফুলিবনে নুফুলে? ভাস্কর পণ্ডিতে এদিন গুপুতে গুণনা করে কইছিল, মোর বলে রাজনন্দিনীর জোড়া আৰু লগত অর্ধ রাজ্য। তেতিয়া হলে আর কোনো চিন্তা নাই, কিন্তু রাজকুমারী ক্ষত্রিয়া আর মই হলো বামন মানু, অহবর্ণ বিবাহ, তাতো চিন্তা করবলে একো নাই। যজাতি রজাই দেবযানীর পানি গ্রহণ করি আমালৈ বাদ মুকলাই। গতিকে ইয়াত থকা সকল সাজ পোছার পরিধান করি ময়ো স্বয়ম্বর সভাত করিম প্রবেশ। কবতো নারী কার কপালত কি আছে? দেখা যাব রুক্মিণী কার কপালর।